হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের কাজ প্রায় 90% শেষ। এখন চলছে ধোয়া মোছার কাজ। সব ঠিক থাকলে আগামী 7 অক্টোবর এর আংশিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যাত্রী চলাচলের সময় লাগবে আরও 1 বছর। সহকর্মী বিপুলকে সঙ্গে নিয়ে বিস্তারিত থাকছে মোস্তাফিজ রুমনের রিপোর্টে। আর মাত্র কয়েকদিন পরই উদ্বোধন হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। সব কিছু ঠিক থাকলে মাসের 7 তারিখে ফিতা কাটা হবে এভিয়েশন খাতের সবচেয়ে বড় এই প্রকল্পের। এদিকে স্বল্প পরিসরে খুললেও বহুল প্রতীক্ষিত অত্যাধুনিক এই টার্মিনালটির উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ ধরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরই মধ্যে টার্মিনালের দক্ষিণ প্রান্তে প্রথম বোর্ডিং ব্রিজটি প্রস্তুত করা হয়েছে। সাধারণ ও ভিআইপি যাত্রীরা ব্যবহার করতে পারবেন এটি। আর এয়ারক্রাফটের ধরন অনুযায়ী লাগানো হয়েছে বোর্ডিং গেটগুলো। ইতোমধ্যে টার্মিনালে যাবতীয় কার্যক্রম চালাতে ভবনটির চারপাশে গ্লাস বসানো হয়েছে। উপরের দিকে স্কাইলাইট রাখা হয়েছে যাতে সহজেই দিনের আলো প্রবেশ করতে পারে। পাশাপাশি লাগানো হয়েছে সিসিটিভি, বসানো হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। দুপুরে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে সিভিল এভিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান বলেন, সফট ওপেনিংয়ের আগে টার্মিনালের কাজ শেষ হয়েছে। লিফট, ব্যাগেজ হ্যান্ডেলিং, বোর্ডিং ব্রিজ বসে গেছে। বাকি 10% কাজ সফট ওপেনিংয়ের পর শুরু হবে। এই প্রজেক্টের সাথে আরও কিছু স্থাপনা আছে। স্থাপনাগুলো যেমন আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট কার্গো টার্মিনাল, তারপরে আছে সুবিশাল অ্যাপ্রন এরিয়া যেখানে বিমান পার্ক করতে পারে, উড়োজাহাজগুলো পার্ক করে। এই 37টা উড়োজাহাজ পার্কিং করতে পারবে। আমাদের আগে ছিল 29টা, আরও 37টা সংযুক্ত হচ্ছে। তো বিশাল পরিসর একটা এরিয়া আমরা পাচ্ছি এই প্রজেক্টের মাধ্যমে। ইভেন আমাদের ফাংশনাল হওয়ার আগেই আমরা এই অ্যাপ্রোটা আপনার আগামী কাল পরশুদিন থেকে দেখতে পাবেন। কিছু কিছু এরিয়াতে আমাদের বিমান এখানে পার্ক করা হবে। তারপরে এই রানওয়ের সাথে সংযোগ বাড়ানো হয়েছে, এডিশনাল ট্যাক্সি ট্র্যাক করানো হয়েছে। ওইটার কাজ কিন্তু আমরা ওইটা ব্যবহার অলরেডি আমরা শুরু করে দিয়েছি, বাট অফিসিয়ালি আমরা এই সফটওয়্যারিং থেকে এটা আমাদের অফিসিয়ালি আমরা এই তৃতীয় টার্মিনালের কাজ প্রায় 90% শেষ হয়েছে জানিয়ে এ সময় তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে এর মাধ্যমে যাত্রীদের বিশ্বমানের সেবা দেওয়া সম্ভব হবে। আমাদের লক্ষ্য ছিল প্রায় 90% কাজ করে এই সফট ওপেনিংয়ে যাওয়া। এটা অ্যাজ পার দ্য প্ল্যান, ওই প্ল্যান অনুসারে আছে। আজকে যদি বলি প্রায় 88% ক্রস করে গেছে, প্রায় 90% কাজ, 89% কাজ হয়ে গেছে, আর 90% প্রায় কাজ আমাদের হয়ে যাবে। তা আপনারা বিগত 2 সপ্তাহে দেখেছেন কী পরিমাণ বৃষ্টি হয়েছে। আমাদের অনেকগুলো কাজ ব্যাহত হয়েছে, এটা আমাদের কিছু করার ছিল না। তারপরেও আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান কঠোর পরিশ্রম করে আজকে এমন একটা অবস্থানে নিয়ে আসছে যে আমরা আমাদের লক্ষ্যমাত্রায় প্রায় পৌঁছে গিয়েছি, এবং আজকে আগামী 7ই অক্টোবর এই বিমানবন্দরটি শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যেটা সফট লঞ্চিং বলছি ওটা করা সম্ভব হচ্ছে। দৃষ্টিনন্দন এই তৃতীয় টার্মিনালের সঙ্গে যুক্ত থাকছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থাকবে বিআরটি ও এমআরটিআই। ফলে এই 3 মাধ্যম ব্যবহার করে একজন যাত্রী বিমানবন্দরের ভেতরে প্রবেশ ও বের হতে পারবেন অনায়াসে। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে যাচ্ছে এ টার্মিনাল। এ টার্মিনালটি চালু হলে বছরে 2 কোটি 40 লাখ যাত্রী এখান থেকে সেবা নিতে পারবেন বলছে সিভিল এভিয়েশন। তাদের মতে আগামী 7ই অক্টোবর আংশিক উদ্বোধন করা হবে এটি। সম্পূর্ণরূপে যাত্রীরা ব্যবহার করতে পারবেন 2024 সালের শেষ দিকে। মোস্তাফিজ রহমান, বিজয় টিভি, ঢাকা।